ইতিহাস হলো আল্লাহর রাসূল মা আয়েশাকে নিয়ে এই মসজিদ থেকে এরাম বেঁধে উমরা করেছেন। আয়েশাকে বলেছেন এখান থেকে এরাম বাঁধার জন্য, নিয়ত করার জন্য। আমরা সেই মসজিদে এসেছি, এখন আমরা এই মসজিদে আছি। আমরা এখন এরাম বেঁধেই আমরা ইয়া থেকে বাইর হব, নিয়ত নামাজ পড়ে এখন বেরের দিকে যাচ্ছি। দেখি না।